हेलो बंधुरा, गुड इवनिंग। तो बुझते ही पारछो शरीरटा खूब एकटा भालो जाच्छे ना, आर आमार थामनेल देखे बुझते ही पारछो हयतो। तो आज के भेबेछिलाम भिडियो आर करबोई ना, गतकालो कोनो भिडियो शेयर करते पारिनी। तो एखन एकटु छादे एसेछिलाम, तो भाइयेर बउ सन्धे दिच्छिलो, तो भाबलाम ओइटुकु दिएई चलो भिडियोटा स्टार्ट करी। आर एई जे देखो सन्धे लेगेछे, तो छादटाय एसेछि, आकाशटा कत सुंदर लागछे। তো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর ও যেহেতু সন্ধে দিচ্ছিল বলে ওই জায়গায় দাঁড়িয়েছিলাম ওখানে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শরীরটা মোটেও ভালো নেই, জানি না আগামীকাল আবার ভিডিও শেয়ার করতে পারবো কি না। তো সারাদিনই প্রায় শুয়ে বসেই দিন যাচ্ছে, আর বাড়ি যাওয়ার কথা ছিল সেটাও তো যেতে পারলাম না। তো চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, পরে আবার তোমাদের সামনে আসছি একটু কথা বলার জন্য একটু পরে। তো যেহেতু গতকাল ভিডিও করিনি, তো ভাবলাম ইউটিউব রুলস অনুযায়ী আমাদের এইভাবে ভিডিওটা স্কিপ করা তো উচিত না, তো সেই জন্যই আজকে ভাবলাম ছোট্ট করে একটু তোমাদের সাথে এইটুকুই শেয়ার করি। তো সেই জন্যই আজকের ভিডিও করা। আর যদি আমার ভিডিওয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে মাফ করে দিও, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট। তো চলো, ও এখন সন্ধেটা দিয়ে নিই। আর এরপরে সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো, তো আমরা এবার ঘরে চলে এসেছি। আর সন্ধেই দেখো টিফিনে সবাই মুড়ি খাওয়া হচ্ছে এখন, আর সবাই চানাচুর মুড়ি খাচ্ছে, আর আমি একটু আচার দিয়ে মুড়ি খেতে ভালোবাসি, তো সেই জন্য এখন একটু আচার মুড়ি আমি খাচ্ছি, আচার চানাচুর সব কিছু দিয়ে মেখে। তো চলো এখন টিফিনটা করে নিই, আর খিদে একটু পেয়েছিল এই টাইমটায় সেই জন্য এখন খাচ্ছিলাম। তো সবাই সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, মানে শরীরটা সত্যিই ভালো নেই। তো তোমাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেল স্বপ্নলীল ফ্যামিলি স্টোরির তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আজকে আবার ব্লগটা শুরু করলাম, গতকাল কোনো ব্লগ শেয়ার করিনি, শরীরটা সত্যিই ভালো ছিল না। আর তোমাদের আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি হয়তো বাড়ি চলে যাব, সেই জন্য আর মাসির বাড়ি গিয়েছিলাম সেই দিন। তো সেদিনও জ্বর ছিল, তো তখন জ্বর ছিল না, ভাবলাম যে যাই একটু বেরিয়ে আসি। তো তারপর থেকে জ্বর আবার পরের দিন অনেকটাই বেশি ছিল, তারপরে গতকালকে তো ওই জন্য কোনো ব্লগই করিনি। আর গতকাল আমার হাজব্যান্ডও এসেছিলো আমাকে নেওয়ার জন্য, তো আমরা তো এবার বাইকেই এসেছি, যেহেতু বাসে এখন যাবো না বলে, তো মানে বাসে চাপবো না বলে তো বাইকে এসেছিলাম, ও বাইকেই নিতে এসেছিলো। কিন্তু আমার শরীরের এমন কন্ডিশন, ওই জন্য আমি ঠিক যাওয়ার রিস্কটা পাইনি, তো ও আজকে চলে গেল। হয়তো একটু আমার উপরে মানে কিছুটা হলেও রাগও হয়েছে বা একটু বিরক্ত হয়েছে, যেহেতু যেতে চাইলাম না, তো আমি নিজের কথা ভেবে এবার যেতে চাইনি। তারপরে এইভাবে বাইকে এতটা রাস্তা যাব, তাতেও একটা রিক্সের ব্যাপার আছে, আর ঠান্ডাও লেগে যাবে। আমি সত্যি চারদিন থেকে এতটা পরিমাণে ভুগছি, সেটা হয়তো আমি অন্য কাউকে বলে বোঝাতে পারবো না, আমি নিজেই সেটা ভালো বুঝতে পারছি। তো শরীরটা একদম ভালো যাচ্ছে না, সেই জন্য গতকাল কোনো ব্লগ করিনি, আজকেও সারাদিন কোনো ব্লগ করিনি। তো ভাবলাম যে সন্ধ্যাবেলা থেকে একটু স্টার্ট করি ব্লগটা, তোমাদের সামনে কিছু অন্তত শেয়ার করা দরকার। আর ইউটিউবের রুলসও থাকে কিছু, যে আমরা চাইলে কিন্তু হুটহাট করে কোনো ব্লগ বন্ধ করে দেওয়াটা উচিত না, এটাও রুলসের কিন্তু বাইরে। তো ভাবলাম সেই জন্য যতটুকু পারি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করব। তো সন্ধ্যাবেলা ওইটুকুই শ্যুট করেছি, কিন্তু কোনো কথা বলে শ্যুট করতে পারিনি। শ্যুট করেছি মানে ভাইয়ের বউ সন্ধে দিচ্ছিলো, একটু ছাদে গিয়ে দাঁড়ালাম, তো ভাবলাম যে যাই ওটাই শ্যুট করি, তোমাদের সাথে ওইটুকুই শেয়ার করব। মানে কী শ্যুট করবো, মানে শরীর ভালো থাকলে দেখবে সব কিছুই ভালো লাগে, আর শরীর যদি তোমার ভালো না থাকে তো তখন তোমার জন্য কিছুই ভালো লাগবে না। আমি ওই জন্য আজকে ও এতগুলো লোকের রান্নাবান্না একাই করেছি, আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, আমি নিজেও রান্নাতেও হেল্প করতে পারিনি কিছু, ওই শুয়ে বসেই সারাদিন কাটছে। তো আজকে ওই জন্য আমি যাবো না বললাম, তো আমার হাজব্যান্ড বিকেলবেলা বাড়ি চলে গেছে,
আর আমি ভাবলাম কয়েকদিন থাকি, শরীরটা যখন সুস্থ হয়ে যাবে তখন চলে যাব। যদি যদি ও নাও নিয়ে যেতে পারে তাহলে আমরা একাই চলে যাব তখন বাসে ছেলেকে নিয়ে। তো ছেলে আর আমি এখন থেকে গেলাম কয়েকটা দিন, তো দেখি এরপরে আবার কবে ব্লগ দিতে পারি। চেষ্টা করব কালকে যতটুকুই হোক একটু কিছু দিয়ে তোমাদের সামনে ব্লগে আসার। তো আজকেও সেই জন্য আসলাম। তো কিছু তোমরা মাইন্ড করো না, আর আমি হয়তো প্রত্যেক পুরনো বন্ধু আছো যারা, তাদের অনেকেরই ভিডিও হয়তো আমি দেখতে পারছি না শরীরটা খারাপের জন্য, না আমি সত্যিই কি সেইভাবে করে উঠতে পারছি না, আর এতটা টায়ার্ড হয়ে যাচ্ছি সব কিছুতে মনে হচ্ছে এই শুয়ে পড়ি। এই হয়তো মনে হচ্ছে যে একটু উঠে হয়তো পারবো এখন সব কিছু করতে, কিন্তু যখনই কোনো কাজে লাগছি বা কিছু করতে যাচ্ছি দেখছি আবার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, যে আর কিছুই মানে ভালো লাগছে না। তো সেই জন্য আর সেইভাবে ব্লগ শেয়ার করিনি। তো ভাবলাম চলো এই টাইমটা একটুখানি তোমাদের সামনে সামনে এসে কথা বলা যাক, তো সেই জন্য আসলাম। আর এখন ভাবছি একটু ভেপার নেব, কারণ প্রচণ্ড বুকে সর্দি জমে গেছে, কাশি হচ্ছে, তো সেই জন্য ভেপার নেব এবার। তো চলো আর দেখা যাক কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো তোমরাও আমাদের আমার জন্য একটু প্রে করো যাতে সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি, আবার তোমাদের সামনে নতুনভাবে ব্লগ করতে পারি। তো আমি ওইটুকু চাই তোমাদের কাছ থেকে একটু সাহায্য। তো আমার জন্য তোমরা সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আর ভ্যাকসিন নিয়ে যে এতটা ভুগবো সত্যিই ভাবতে পারিনি। ভ্যাকসিন নিয়ে সত্যি শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, এই চার দিনের জ্বরে অনেক দুর্বল হয়ে গেছে, নিজেই বুঝতে পারছি সেটা, হয়তো আমার চোখ মুখ দেখেও তোমরা কিছু আইডিয়া করতে পারছো। তো চলো সাথে দেখতে থাকো, আর এখন একটু পেপারটা দিয়ে নিই। এই যে দেখো গরম জল করে নিয়ে নিয়েছি, আর এই যে একটা গামছাটা নিয়েছি পেপার নেব বলে, আর এই ক্যাপসুলটা দেব জলের মধ্যে একটা, এটা বাবা এনে দিল এইটা দিয়ে পেপারটা নেওয়ার জন্য, এটা দিয়ে দেবো জলে। এটা দিয়ে নাকি পেপারটা নেওয়া ভালো, তো সেই জন্য চলো পেপারটা নিয়ে নিয়ে আস্তে আস্তে এরপরে। চলো আমি আগে ভেপারটা নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখলে একটু আগে ভেপার নিলাম, তারপরে আবার একটু ভাইয়ের বোন চা করলো, তো একটু আবার চা খেলাম। রাত্রের ডিনার একটু দেরি করে করবো, একটু পরে, এত তাড়াতাড়ি খাবো না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার যদি সুস্থ থাকি তো পরবর্তী আবার নতুন ব্লগে তোমাদের সামনে আবার কালকে আসব, যদি সম্ভব হয় আসার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তো আর যারা আবারও বলে দিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে নিও, যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ আমার ভিডিওটা 4-5 মিনিট ওয়াচ করার পর সাবস্ক্রাইব করো, আর যারা কমেন্ট বক্সে কমেন্ট করছো কমেন্ট করার আগে ভিডিওটা 4-5 মিনিট ওয়াচ করবে, তারপরেই কমেন্ট করবে। তো চলো আর ব্লগটা বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো টাটা, বাই বাই, গুড নাইট।